সদর উপজেলাবাসী তথা গাইবান্ধাবাসী তথা দেশবাসী আলহামদুলিল্লাহ জনগণের কাছে আমি শতভাগ আশ্বস্ত এবং আমি সারা শতভাগ পাচ্ছি এবং ন্যূনতম এখানে মানে আমি যে বিচলিত হওয়ার ন্যূনতম বিচলিত হচ্ছি না আর জয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি শতভাগ আশাবাদী 2024 রোজ রবিবার সমগ্র দেশে একযোগে উদযাপিত হতে যাচ্ছে প্রশংসা যোগ্যতা সম্মান ক্ষমতা সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাব্বুল আমিন যদি আমাকে নির্বাচিত করেন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে রোল মডেল বাংলাদেশ কিন্তু গাইবান্ধা জেলা সদর চিত্র হচ্ছে সম্পূর্ণটি ভিন্ন এখানে ন্যূনতম উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি 110টি রাস্তা এখনো কাঁচাকরণ রয়েছে এই রাস্তাগুলো দ্রুততম সময়ের মধ্যে পাকাকরণ বা পুনর্নির্মাণের কার্যকরী উদ্যোগ নেওয়া হবে আপনারা জানেন বর্তমান সরকার জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন করেছে সরকার ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানে বিজ্ঞানে আধুনিক দক্ষ প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন করেছে সেখানে উচ্চ শিক্ষা প্রসারের জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে সমগ্র বাংলাদেশের 63টি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে গাইবান্ধায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়নি সে ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে আপনারা জানেন যে সমগ্র বাংলাদেশে বর্তমান সরকার 100টি ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চল নির্মাণে ঘোষণা দিয়েছে এ পর্যন্ত 63টি অর্থনৈতিক অঞ্চল বা ইকোনমিক জোন প্রতিষ্ঠিত হয়েছে গাইবান্ধা জেলা সদরে একটি যাতে ইকোনমিক জোন গড়ে ওঠার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে যথা গাইবান্ধা জেলা সদরে এটি মানে গাইবান্ধা জেলা সদর পৌরসভায় এটি হয়ে থাকে পৌরসভায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সংসদ সদস্যর সেরকম কোনো ভূমিকা নেই তারপরেও পৌর মেয়রের সাথে সমন্বয় করে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে ইনশাল্লাহ আর বেকার সমস্যা দূরীকরণের জন্য আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত 3 বছর আগে জাতির সামনে জাতীয় সংসদে ঘোষণা দিয়েছিলেন যে বাহাদুরাবাদ ঘাট থেকে দুঃখিত বালাসী ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত টানেল নির্মাণ করা হবে সেই ধারাবাহিকতায় আপনারা এও জানেন যে 122 কোটি টাকা সরকার পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণের জন্য দিয়েছে সমীক্ষা প্রায় শেষের পর্যায়ে এখানে যদি একটি টানেল নির্মাণ করা যায় বালাসী থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত গাইবান্ধা জেলা সদর হচ্ছে পকেট বা গাইবান্ধা জেলা হচ্ছে পকেট শহর এই উত্তরবঙ্গের যাবতীয় গাড়ি ঘোড়া এই গাইবান্ধা জেলা সদরের উপর দিয়ে এখানে চলে যাবে সেক্ষেত্রে এখানে ব্যাপক শিল্পনগরী গড়ে উঠবে এবং এই শিল্পনগরী গড়ে ওঠার মাধ্যমে এবং টানেল নির্মাণের মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধির 1% রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে ইনশাল্লাহ